Welcome back to my channel SS2 Digital Learning. Today in this class we are going to learn an interesting topic, how to write an official letter. So it's an interesting topic to you. So without any delay, let's get started. How to write an official letter. এবং আমরা দেখেছি যে বিভিন্ন অফিসে বিভিন্ন কারণে আমাদেরকে একটা অ্যাপ্লিকেশন লিখতে হয় যে কোনো অফিসে গেলেই। তো সেই অ্যাপ্লিকেশনটা আমরা কেমনভাবে লিখব সেটা আমাদেরকে অবশ্যই জানাটা দরকার। তার কারণ হচ্ছে এটা একটা ইম্পর্টেন্ট পার্ট ইন আওয়ার লাইফ, আমাদের লাইফের। সো হাউ টু রাইট অ্যান অফিসিয়াল লেটার, যে একটা অফিসে আমি একটা লেটার লিখতে যাব, কোনো একটা অ্যাপ্লিকেশন লিখতে যাব, সেটা কেমনভাবে লিখব। তো সেটা খুব সহজভাবে তোমরা একটু আগ্রহ সহকারে শুনতে থাকো। তো প্রথম কি করব, নাম্বার ওয়ান, সেন্ডার অ্যাড্রেস। অ্যাট ফার্স্ট সেন্ডার অ্যাড্রেস, হ্যাড ডু ই রাইট না, উই রাইট টপ রাইট হ্যান্ড কর্নার, চিঠির ডান দিকের কোণের একেবারে উপরে, সরি লেফট সাইডে। হাউ টু রাইট অ্যান অফিসিয়াল লেটার, অফিসিয়াল লেটার লিখছে সেই জন্য কোথায় লিখব না, টপ লেফট হ্যান্ড কর্নার, চিঠির বাম দিকের কোণের একেবারে উপরে। কি লিখব না, যেহেতু একটা অফিসিয়াল লেটার সেই জন্য ফার্স্ট টু লিখব, টু লেফট সাইডে যেখানে আমি লিখতে শুরু করেছি বাম দিকের কোণে, সেখানে অ্যাট ফার্স্ট টু। দেন টু দা, যেহেতু একটা অফিসের যে প্রধান তাকে লিখছি সেই জন্য দা ইউজ করছি। টু দা মনে করো কোনো স্কুলে লিখছি, টু দা প্রিন্সিপ্যাল, টু দা হেডমাস্টার, টু দা অফিস ইনচার্জ, টু দা এসএস যদি ইলেকট্রিক অফিসে হয়, টু দা চেয়ারম্যান যদি মিউনিসিপ্যাল হয়, তো এইভাবে টু দা দিয়ে এটা লিখতে হবে। তারপর কি নেক্সট, অ্যাড্রেস অর্থাৎ অফিসের ঠিকানাটা। অফিসের ঠিকানাটা মানে ধরো তুমি বারডনের কোনো একটা থানাতে কোনো একটা অ্যাপ্লিকেশন লিখছো, তো তখন সেখানে অ্যাড্রেসের জায়গায় কী লিখবো না, যে লোকেশনে থানাটা অবস্থিত সেই লোকেশনটা প্লাস বারডন লিখলাম। ওকে, তাহলে অ্যাট ফার্স্ট অফিসিয়াল লেটার ক্ষেত্রে আমরা কী ইউজ করছি না, প্রথমে খাতার বা যেখানে তুমি লিখছো যে পাতাটা সেই পেজের বাম সাইডে অর্থাৎ লেফট সাইডে তুমি টু দা দিয়ে যাকে লিখছো তাকে, তারপর তার অ্যাড্রেসটা ছোট ব্রিফলি সংক্ষেপে। নেক্সট কী করবো, নেক্সট হচ্ছে এটা একটা ভাইটাল পার্ট, সাবজেক্ট। তার কারণ হচ্ছে অফিসিয়াল লেটার লিখতে গেলে তোমাকে একটা সাবজেক্ট লিখতে হয়। সাবজেক্ট মিন্স কি না, বিষয়বস্তু, যে কী পারপাস বা কী উদ্দেশ্যে আমি চিঠিটা লিখছি। তার সেখানে এমন একটা সেন্টেন্স বা ওয়ার্ডস লিখতে হবে যে যাতে করে বোঝা যায় যে কী পারপাস বা কী উদ্দেশ্যে তুমি লেটারটা লিখছো পুরো চিঠিটা পড়ার আগেই। নেক্সট কি না, যেই সাবজেক্ট লিখলে সাবজেক্ট লেখার পরে স্যালুটেশন দিতে হবে। স্যালুটেশন মানে কি না, স্যালুটেশন মিন্স হচ্ছে সম্বোধন ওয়ার্ড, তোমাকে একটা সম্বোধন ওয়ার্ড দিতে হবে। যেহেতু তুমি একটা অফিসের যে প্রধান তাকে চিঠিটা লিখছো সেই জন্য তোমাকে একটা তাকে সম্বোধন বা স্যালুটেশন করতে হবে। অ্যাট এ লিটিল ডিস্টেন্স ফ্রম লেফট হ্যান্ড মার্জিন, কোথায় দিবে স্যালুটেশনটা না, চিঠির বাম দিকের কোণ থেকে একটু দূরে, অর্থাৎ তুমি যেখানে টু দিয়ে যার উদ্দেশ্যে লিখছো চিঠিটা সেটা লিখলে, তার নিচে সাবজেক্ট লিখলে, তার নিচে ঠিক একটু বাঁ দিক থেকে একটু দূরে কী লিখবে না, সেখানে স্যালুটেশন লিখলে। স্যালুটেশন মিন্স কি না, সম্বোধন করা, যেমন স্যার ম্যাডাম, রেসপেক্টেড স্যার রেসপেক্টেড ম্যাডাম, এইভাবে। ওকে, নেক্সট কী করছে, নাম্বার ফোরে নেক্সট পার্ট হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট মিন্স কি না, কন্টেন্টস মিন্স হচ্ছে বিষয়বস্তু, যে কী পারপাস বা কী উদ্দেশ্যে বা কেন তুমি চিঠিটা লিখছো সেটাকেই বলা হচ্ছে কন্টেন্ট। কোথায় লিখছো না, ইন দ্য মিডিল অফ দ্য লেটার, অর্থাৎ লেটার চিঠি যেটা লিখছো তার মাঝখানে তোমার যে কন্টেন্ট বা বিষয়বস্তু, কী পারপাস বা কী উদ্দেশ্যে সেটাকে তুমি লিখবে। এরপর যখন অফিসিয়াল যেহেতু চিঠি লিখছো, যখন তুমি কোনো কিছু চাইছো বা কোনো কিছু প্রেইং করছো যে আমাদের এলাকার
নলকূপ খারাপ, সেই নলকূপটাকে ওয়েলটাকে মেরামত করে দিতে হবে, বা আমাদের একটা ব্রিজ ভেঙে গেছে সে ব্রিজটাকে ঠিক করে দিতে হবে, বা আমাদের এলাকায় জলের সমস্যা বা রাস্তাঘাটের কোনো সমস্যা বা ইলেকট্রিকের কোনো সমস্যা, তো এই ধরনের কোনো যদি সমস্যার কথা লিখে জানাও সেক্ষেত্রে চিঠিটাকে যে বডিটাকে সেই বডিটাকে তিনটে পার্টে ভাগ করে নিতে নিয়ে নিতে পারো। প্রথম পার্টে কী থাকছে, না প্রথম পার্টে তুমি প্রে করছো যে আমাদের দিকে একটু নজর দিন বা আমাদের এই ব্যাপারে আপনি একটু অবগত হন, তো তারপরে একটা প্যারা করে আবার পুরো ডিটেলসে কী পারপাস বা কী উদ্দেশ্যটা তোমাদের বা কী চাইছো বা কী হয়েছে ডিটেলসে আলোচনা করে দিতে পারো। তারপর নেক্সট থার্ড পার্টে, অর্থাৎ প্যারাগ্রাফটা চেঞ্জ করে থার্ড পার্টে কী দিতে পারো, থার্ড পার্টে যে আপনি এই ব্যাপারে একটু তাড়াতাড়ি আমাদের যে সমস্যাটা, সেই সমস্যাটা যাতে সমাধান হয় সেই ব্যাপারে আপনি একটু দ্রুত ব্যবস্থা করুন। এইভাবে তিনটে পার্ট করে দিতে পারো, তো এই ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। আমি নেক্সটেই তোমাদেরকে একটা এই ধরনের লেটার নিয়ে আলোচনা করব, তো তখন তোমরা আরও ভালোভাবে বুঝে নিতে পারবে। নেক্সট কি, কমপ্লিমেন্টারি ক্লজ। কমপ্লিমেন্টারি ক্লজ, কমপ্লিমেন্টারি ক্লজ মিন্স কি, না তুমি যখন একটা কোনো চিঠি লিখছো তো সেই চিঠি লেখার শেষে কী হচ্ছে, না যে চিঠিতে লিখছে তার একটা ঘোষণা দিতে হয়। কোথায় লিখছো সেটা, না অ্যাট দ্য এন্ড অফ দ্য বডি অফ লেটার, বটম রাইট হ্যান্ড কর্নার। কোথায় লিখছো, না অ্যাট দ্য এন্ড অফ দ্য বডি অফ লেটার, যে একদম চিঠি লিখছো, চিঠি লেখা যে বডিটা লেখা হয়ে গেল সেই বডিটা লেখার শেষে কোন দিকে লিখছো, বটম রাইট হ্যান্ড কর্নার, মানে নিচের ডান দিকের কোণেতে, নিচের ডান দিকের কোণে লিখছো। কী লিখবে, না কমপ্লিমেন্টারি ক্লজ, ক্লজে কী লিখছো, কমপ্লিমেন্টারি ক্লজ হচ্ছে ইয়োরস ফেথফুলি, ইয়োরস সিনসিয়ারলি, ইয়োরস এভার, এইগুলো ব্যবহার করতে পারো। দিয়ে তারপরে কী করছো, না তারপরে তোমার যে সিগনেচার সেই সিগনেচারটা করতে হয়। যে তারপরে তোমার যে অ্যাড্রেসটা, যে কোথা থেকে বা কোথায় বাড়ি, সেই অ্যাড্রেসটা তুমি দিয়ে দিলে। তারপর কী করছো, না তারপর বাম দিকের বটমে, লেফট সাইডের যে বটম নিচের দিকে যেখানে তুমি ইয়োরস ফেথফুলি লিখছো, ঠিক তার অপোজিট সাইডে অর্থাৎ লেফট সাইডে সেখানে ডেট লিখবে, যে ডেটে লেটারটা পাঠানো হচ্ছে বা যে যে ডেটে লেটারটা সাবমিট করা হচ্ছে। এটাও একটা ভাইটাল জিনিস, এটাকে অবশ্যই দিতেই হবে। ওকে, এই হচ্ছে তাহলে ছটা পার্ট আছে একটা অফিসিয়াল লেটার লিখতে লেখার। বেশ, এরপর দেখো এই ধরনের একটা লেটার কেমন করে লিখতে হয় সেটাকে আমরা একটু আলোচনা করে নিই। দেখো তো কী, না এখানে দেখো আমি একটা লেটার তোমাদেরকে লিখে দেখাচ্ছি যে কেমনভাবে লিখবে। না এরকম একটা লেটার তুমি লিখবে, এ লেটার টু দ্য লোকাল মিউনিসিপ্যালিটি টু ইম্প্রুভ দ্য ওয়াটার সাপ্লাই কন্ডিশন ইন ইয়োর টাউন। যে লেটার টু দ্য লোকাল মিউনিসিপ্যালিটি, যে তোমাদের যে মিউনিসিপ্যালিটি আছে পৌরসভা, সেই পৌরসভার যে চেয়ারম্যান তাকে একটা চিঠি লিখবে, টু ইম্প্রুভ দ্য ওয়াটার সাপ্লাই কন্ডিশন ইন ইয়োর টাউন, যে তোমার যে টাউনে সেই টাউনের ওয়াটার সাপ্লাইটাকে, যে জল পরিষেবাটাকে আরও একটু ইম্প্রুভ করার জন্য, উন্নতি করার জন্য, অর্থাৎ জল পরিষেবা ঠিকঠাক এলাকার যে মানুষ তারা পাচ্ছে না গো, তো সেই মানুষরা যাতে ঠিকঠাক জল পায় সেই ব্যাপারে জানানোর জন্যই তুমি একটা চিঠি লিখছো। তো সেখানে কী লিখবে, না কী বললাম, না প্রথমে যাকে পাঠাচ্ছ তার অ্যাড্রেসটা লিখবে। তো আমি কাকে পাঠাচ্ছি, না কার উদ্দেশ্যে অ্যাপ্লিকেশনটা লিখছি, না অ্যাপ্লিকেশনটা লিখছি মিউনিসিপ্যালিটির, মিউনিসিপ্যালিটিতে, তো মিউনিসিপ্যালিটির যে হেড তাকে কী বলে চেয়ারম্যান, সেই জন্য কী বলছে টু, বলেছিলাম যে প্রথমে টু, তারপরে কি দা দে চেয়ারম্যান, মানে যেহেতু মিউনিসিপ্যালিটিতে লিখছি সেই জন্য মিউনিসিপ্যালিটির যে চেয়ারম্যান, মিউনিসিপ্যালিটির যে চেয়ারম্যান সেই চেয়ারম্যানকে লেখা হচ্ছে, টু দ্য চেয়ারম্যান। তারপর কি, না কোথায় বারডোয়ান মিউনিসিপ্যালিটি, অর্থাৎ বর্ধমানের যে মিউনিসিপ্যালিটি সেখানে লিখছি দে অ্যাড্রেস বারডোয়ান, বারডোয়ান মিউনিসিপ্যালিটি বারডোয়ান। ওকে, তাহলে বোঝা যাচ্ছে যে কাকে আমরা
অ্যাপ্লিকেশনটা লিখছি। তাহলে প্রথম আমরা কী করছি, যে সেন্ডার অ্যাড্রেস যাকে পাঠাচ্ছি তার অ্যাড্রেসটা আমরা বা তার আইডেন্টিটি সেটা লেফট সাইডে প্রথম লিখলাম। নেক্সট আমাদের কী আছে, নাম্বার টু এ কি সাবজেক্ট লিখতে হবে, যে সাবজেক্টটা কি, যে কী পারপাস বা কী উদ্দেশ্যে আমি লেটারটাকে লিখছি। নাম্বার টু এ কি সাবজেক্ট, সাবজেক্ট কি, সাবজেক্টে কি লিখছে, সাবজেক্ট হচ্ছে যেহেতু আমাদের প্রবলেম কি না ওয়াটার সাপ্লাই প্রবলেম, সেই জন্য কি লিখছি আমি দেখো, ইন অ্যাডেকুয়েট সাপ্লাই অফ ড্রিঙ্কিং ওয়াটার, ইন অ্যাডেকুয়েট সাপ্লাই অফ ড্রিঙ্কিং ওয়াটার, যে ড্রিঙ্কিং ওয়াটারটা হচ্ছে কি হচ্ছে ইন অ্যাডেকুয়েট অপর্যাপ্ত, অপর্যাপ্ত ড্রিঙ্কিং ওয়াটার পরিষেবা বা সরবরাহ, যে ঠিকঠাক পৌঁছাচ্ছে না কো, তো এই বিষয়ে আমি যে মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান তাকে অবগত করাচ্ছি। তারপর কী করতে হবে, স্যালুটেশন সম্বোধনা দিচ্ছি, কী দিয়েছি দেখো, স্যার কোন জায়গায় লিখেছি, লেফট সাইড থেকে একটু দূরে স্যার। এরপর কী বললাম না, এটা আমরা একটা প্রে করছি, যে একটা চাইছি বা ডিমান্ড করছি যে আমাদেরকে দেওয়া হোক বা আমাদের ব্যবস্থা করে দেওয়া হোক, সেই জন্য আমি এই যে লেটারটা সেই লেটারটা দেখো তিনটে পার্ট করছি। প্রথম একটা পার্ট যেটা আমরা তোমরা দেখতে পাচ্ছ, অর্থাৎ বডিটা তিনটে পার্ট করা হচ্ছে। কী লিখছি দেখো এখানে, মোস্ট হামলি অ্যান্ড রেসপেক্টফুলি, অত্যন্ত নম্রভাবে এবং শ্রদ্ধার সঙ্গে, আই অন বিহাফ অফ দ্য পিপল অফ আ টাউন, যে আমাদের আমাদের টাউনের যে জনগণ পিপল তাদের পক্ষে থেকে, বেগ টু লে বিফোর ইউ, বেগ টু লে বিফোর ইউ দ্য ফলোয়িং ফ্যাক্টস, যে আপনার কাছে জানাচ্ছি দ্য ফলোয়িং ফ্যাক্টস, যে নিচের যে ঘটনা বা নিচের যে ব্যাপারটা, ফর ইওর কাইন্ড কনসিডারেশন, যে আপনার বিবেচনার জন্য, অ্যান্ড ফেভারেবল অ্যাকশন এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য। এটা একটা পাঠ করে দিলাম। যখনই কোনো প্লে করবে, কোনো একটা অফিসে অ্যাপ্লিকেশন লিখবে, তখন এইটা সব জায়গায় তুমি ইউজ করতে পারছো। মোস্ট হামলি অ্যান্ড রেসপেক্টফুলি আই অন বিহাফ অফ দ্য পিপল অফ আর টাউন, সেটা যদি তোমার ভিলেজ হয় ভিলেজ, লোকালিটি হয় লোকালিটি, সিটি হয় সিটি, যদি কোনো ওয়ার্ড হয় ওয়ার্ড, মিউনিসিপ্যালি ওয়ার্ড, বেগ টু লে বিফোর ইউ দ্য ফলোয়িং ফ্যাক্টস ফর ইওর কাইন্ড কনসিডারেশন অ্যান্ড ফেভারেবল অ্যাকশন। ওকে, নেক্সট পার্টে কী লিখবে, এরপর নেক্সট পার্টে হচ্ছে এইটা তুমি লিখবে, কী লিখছ নেক্সট পার্টে, নেক্সট পার্টে লিখছ, নাও এ ডেজ, আজকের দিনে, পোর সাপ্লাই অফ ড্রিঙ্কিং ওয়াটার, যে পোর সাপ্লাই অফ ড্রিঙ্কিং ওয়াটার, ড্রিঙ্কিং ওয়াটার মানে পানীয় জলের অপর্যাপ্ত সরবরাহ, হ্যাজ বিকাম এ প্র্যাকটিস, যেটা একটা অভ্যাসে পরিণত হয়েছে আজকের দিনে, আজকের দিনে ড্রিঙ্কিং ওয়াটার বা পানীয় জলের যে সরবরাহ সেটা একটা অভ্যাসে পরিণত হয়েছে। উই গেট সাপ্লাই আন্ডার এ ভেরি লো প্রেশার, যে আমরা যে সাপ্লাইটা পাই জলের আন্ডার এ ভেরি লো প্রেশার, যে অত্যন্ত ধীর গতিতে, ফ্রম 6 AM to 9 AM অনলি, তাও আবার কখন, সকাল 6টা থেকে 9টা পর্যন্ত আর পাই না কো, তো এটা হচ্ছে আমাদের প্রবলেম। অ্যাজ এ রেজাল্ট, ফলস্বরূপ, ইট টেকস এ লং টাইম, যেটা অনেক সময় নিয়ে নেয়, টু ফিল এ বাকেট, যে একটা বালতি ভর্তি করতে দীর্ঘ সময় নিয়ে নেয়, দেখবে আমাদের ট্যাপে যখন জল বেরোয় যদি ফ্লো না থাকে দিয়ে একটা দীর্ঘ সময় নিয়ে নেয়, এবং তার ফলে কি হয় যে পাড়ার যে আরও ফ্যামিলি মেম্বারগুলো আছে যারা অনেকক্ষণ বা দীর্ঘ সময় ধরে তাদেরকে অপেক্ষা করে থাকতে হয়। ইন দ্য আফটারনুন, বিকালে, দ্য ট্যাপস রান অলমোস্ট ড্রাই, যে বিকালের দিকে তো জলই পাওয়া যায় না, সো উই হ্যাভ টু কালেক্ট ড্রিঙ্কিং ওয়াটার, সেই জন্য আমাদের যে বিকালের পরে যে জলের প্রয়োজন, সেই ড্রিঙ্কিং ওয়াটার কোথা থেকে পাই, ফ্রম এ নিয়ার বাই টিউবওয়েল, যে কাছাকাছি বা কাছে একটা টিউবওয়েল আছে, টিউবওয়েল মানে হচ্ছে হাতে টেপার যে কলগুলো, সেই টিউবওয়েল, সেই টিউবওয়েলে জল নিতে হয়। নট অনলি দ্যাট দ্য ওয়াটার ফ্রম দ্য ট্যাপ ইজ সামটাইম, নট অনলি দ্যাট দ্য ওয়াটার ফ্রম দ্য ট্যাপ ইজ সামটাইমস মাডি অ্যান্ড ইম্পিওর, যে এটাই কেবল নয় যে আমরা যে জল পাই না সেটাই নয়, নট অনলি দ্যাট, এটাই কেবল নয়, দ্য ওয়াটার ফ্রম দ্য ট্যাপ, ট্যাপ থেকে যে জলটা পড়ো, ইজ সামটাইমস
মাটি অ্যান্ড ইমপিওর, মানে যে জলটা পাই সেটাই কাদা থাকে, আর তার সঙ্গে কি আর ইমপিওর মানে বিশুদ্ধ নয় জলটা, যা আরও অনেক কিছু মিক্সড হয়ে থাকে, যেমন আয়রন বা এই ধরনের কিছু মেটাল সেগুলো মিশ্রিত থাকে। অ্যাজ এ রেজাল্ট ফলস্বরূপ কী হচ্ছে, এ ওয়াটার বর্ন ডিজিজ ইজ স্প্রেডিং র্যাপিডলি ইন দ্য সিটি, যে বা টাউন বা লোকালিটি যা লিখবে সেটাতে বা ভিলেজ। অ্যাজ এ রেজাল্ট ফলস্বরূপ কী হচ্ছে, এ ওয়াটার বর্ন ডিজিজ, যে জলবাহিত একটা রোগ ইজ স্প্রেডিং র্যাপিডলি, দ্রুত বেড়ে চলেছে ইন দ্য সিটি বা ইন দ্য টাউন বা ইন দ্য লোকালিটি, মানে আমার যে এলাকা বা আমার যে সিটি বা আমার যে টাউন বা আমার যে গ্রাম সেখানে জলবাহিত রোগটা দ্রুত হারে বাড়ছে। কী জন্য, না জলটা হচ্ছে মাটি মানে কাদাযুক্ত আর হচ্ছে ইমপিওর বিশুদ্ধ নয় সেই জন্য। তো এটা হচ্ছে পুরো ডিটেলস আমি লিখে দিলাম যে কী আমার সমস্যাটা, এটা হচ্ছে পার্ট টু, হলো সেকেন্ড পার্ট বডির। নাম্বার থ্রি কি, নাম্বার থ্রি পার্টটা দেখো, এরপর আমি অ্যাপিল করছি, এখানে জানাচ্ছি, উই আর্নেস্টলি অ্যাপিল টু ইয়োর গুড সেলফ, মানে চিঠিটা কে লিখছে, আমি লিখছি, শুধু আমি না মানে আমি ফেপারে আছি, কাদের পক্ষে, না আরও যারা আমার যে এলাকা এলাকাবাসী বা আমার যে ভিলেজের লোক বা আমার যে টাউনের লোক সবাই চাইছে, উই আর্নেস্টলি অ্যাপিল টু ইয়োর গুড সেলফ টু টেক নেসেসারি স্টেপ, যে আমরা আপনার কাছে অ্যাপিল করছি টু টেক নেসেসারি স্টেপ, ভালো বা উপযুক্ত একটা ব্যবস্থা নিতে, সো দ্যাট সাচ টাইপস অফ প্রবলেম ক্যান বি সলভড অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যে যাতে করে এই ধরনের সমস্যার দ্রুত নিষ্পত্তি হয়। এটাও তুমি যখনই কোনো একটা জায়গায় অ্যাপ্লিকেশন লিখছো, যে কোনো একটা ওয়ান্ট ফর মানে কোনো কিছু চাওয়ার জন্য, তো সেখানে এই যে পার্টটা, এই পার্টটা ব্যবহার করতে পারো। তাহলে এটা কী হলো বডির নাম্বার থ্রি পার্ট, এটা হচ্ছে বডির নাম্বার থ্রি পার্ট, উই আর্নেস্টলি অ্যাপিল টু ইয়োর গুড সেলফ টু টেক নেসেসারি স্টেপস সো দ্যাট সাচ টাইপস অফ প্রবলেম ক্যান বি সলভড অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। নেক্সট কী লিখছে, এরপর কমপ্লিমেন্টারি ক্লজ ক্লোজ দিতে হবে, এরপর কমপ্লিমেন্টারি ক্লোজ করবে, কী দিবে আর একটা কথা কি এখানে, থ্যাংকিং ইউ, এটা ধন্যবাদ আনতে এটা ব্যবহার করতে পারো, থ্যাংকিং ইউ লিখলে। তো তারপর কমপ্লিমেন্টারি ক্লোজ কী লিখলে, ইয়োর ফেথফুলি, ইয়োর সিনসিয়ারলি, তোমার যা ইচ্ছা সেটা লিখতে পারো। তারপর কি, তোমার যে সিগনেচার সেটা করলে, আর তারপর অ্যাড্রেসটা দিলে, তোমার যে অ্যাড্রেস সেটা। নেক্সট কি, নেক্সট হচ্ছে ভাইটাল পয়েন্ট, লেফট সাইডে বাঁ দিকে কী দিলে, ডেটটা, যে কোন ডেটে তুমি লেটারটাকে পাঠাচ্ছ, কোন ডেটে তুমি লেটারটাকে পাঠাচ্ছ তার যে ডেট দিয়ে পুরো যে লেটার লেখাটা, অফিসের লেটার সেটা কমপ্লিট হলো, এরপর তুমি অফিসে গিয়ে সাবমিট করে দেবে, যে রিসিভ কপি নিয়ে আসতে হয়। ওকে, থ্যাংক ইউ।